আসন্ন 2023 বিধানসভা নির্বাচন কমিউনিস্টদের জন্য অন্তিম যাত্রার লড়াই। জন আস্থা খুইয়ে শুধুই পোস্টার সর্বস্ব হয়ে থাকবে কংগ্রেস দল। আসন্ন নির্বাচনে বিজেপিকে প্রতিহত করতে কংগ্রেস ও কমিউনিস্টদের এক মঞ্চে আসা প্রসঙ্গে এভাবে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। শুক্রবার কংগ্রেস রাজ্য পর্যবেক্ষক অজয় কুমার সিপিআইএম রাজ্য কার্যালয়ে উপস্থিত হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। আগরতলায় একটি নির্ধারিত কর্মসূচির শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিউনিস্ট ও কংগ্রেসের নীতি আদর্শ বলতে কিছুই নেই। সামনে বিরোধিতার নাটক মঞ্চস্থ করলেও কংগ্রেসের মদতেই দীর্ঘদিন রাজ্যের মানুষকে কমিউনিস্টদের অপশাসন সহ্য করতে হয়েছে। প্রায় 1000-এর অধিক রাজনৈতিক খুনের প্রায়শ্চিত্ত করে এই গঙ্গায় স্নান করতে হবে তাদের। 25 বছরের টানা কমিউনিস্ট শাসনের পেছনে আড়ালে কাদের মদত ছিল তা এবার জনসমক্ষে প্রমাণিত। এতে আজকে যে ঘটনা, কালকে যে ঘটনা ঘটেছে তার জন্য কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের একসময় প্রায়শ্চিত্ত করতে হবে খুলেআম ত্রিপুরা মানুষের সামনে। কারণ তাদের কারণেই কংগ্রেস সিপিএম এর সংঘর্ষ হয়ে হাজারো ছেলে মেয়ে খুন হয়েছে, বলাৎকার হয়েছে। তার দোষী এরাই। এই নাটকটি না করতো তাহলে উকসিয়ে এই খুনগুলি না হতো না, পাপাইশার মৃত্যু হতো না, হাজারো কংগ্রেসী কার্যকর্তার মৃত্যু হতো। তার জন্য এরাই দায়ী, এদের প্রায়শ্চিত্ত করতে হবে গিয়ে গঙ্গাতে। তিনি অভিযোগ করেন, কমিউনিস্টদের শাসনে রাজনৈতিক প্রতিহিংসায় রাজ্যের হাজারো বিরোধী সমর্থকদের খুন করা হয়েছে, তাছাড়াও ধর্ষণ সহ নানান জঘন্যতম অপরাধ সংঘটিত হয়েছে। কিন্তু শুধু এই রাজনৈতিক স্বার্থে সমস্ত নীতি আদর্শকে বিসর্জন দিয়ে কংগ্রেস ও কমিউনিস্টরা জোটের পথে হাঁটছে। কংগ্রেসের মদতের কারণেই টানা 25 বছর কমিউনিস্টদের সরকার প্রতিষ্ঠিত ছিল ত্রিপুরায়। বিপ্লব কুমার দেব অভিযোগ করেন, 2018 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মানুষের সামনে কংগ্রেস ও সিপিআইএম এর পর্দার আড়ালের এই বন্ধুত্বের বিষয়টি তুলে ধরেছিল। নিজেদের অভিজ্ঞতা রেখে মানুষ তাদেরকে গণতান্ত্রিক পথে যোগ্য জবাব দিয়েছিল। আসন্ন নির্বাচনেও মানুষ তাদের উচিত জবাব দিতে প্রস্তুত হচ্ছে। তার জন্য একটা নতুন কিছু হয়েছে এমন কোনো কিছু না। তাদের কারণেই ত্রিপুরা কংগ্রেসের কাছ থেকে মুক্ত হতে পারছিল না, এটা ত্রিপুরাবাসী দেখে নিয়েছে। আমরা 2018-তে বলেছিলাম, মানুষ বিশ্বাস করেছে তার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার সুন্দরতা করে সরকার হয়েছে, ইতিহাস রচনা করে। এবং কালকে যেটা ঘটেছে সেটা মানুষ জানতো, কিন্তু উইথ প্রুফ কালকে মানুষ জনসমক্ষে চলে এসছে। আর গীতাতে লেখা আছে, যা হয় ভালোর জন্য হয়, যা হয় কল্যাণের জন্য হয়। কল্যাণের জন্য হয়েছে, আগামী দিনে সেটা প্রমাণিত। তিনি এদিন আরো বলেন যে গণতন্ত্রের উৎসবে সব দল অংশগ্রহণ করবে তা স্বাভাবিক, কিন্তু তা নীতি আদর্শের গণ্ডির মধ্যে থেকে হবে, সেটাই কাঙ্ক্ষিত। কিন্তু কংগ্রেস ও সিপিআইএম এর কাছে আদর্শ বলতে কোনো শব্দ নেই, তবে এই জোট বিজেপির জন্য ভালোই হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।